আগে আমি মুখ দিয়ে বলেছি কোন ইলা নেই আগে নাকস করেছি ভ্রান্ত আকিদা বড় সঠিক আকিদা বইয়ের মধ্যে কথাটা আমি লিখতে গিয়ে লিখছি আগে সব মাবুদকে সমস্ত দর্শনকে সমস্ত মতবাদকে সমস্ত থিউরিকে সমস্ত ইজমকে সমস্ত তরিকাকে সমস্ত মাঝাবকে অস্বীকার করতে হবে হয়ে আগে কাফের হতে হবে আগে কি হতে হবে কাফের আল্লাহ বলছেন এটা আমার কথা না একশো ছাপ্পান নম্বর অমাইয় তগুত যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে এটাকে কুফুরি করতে বলছেন মানে আপনাকে কাফের হতে বলছেন কাফের হতে বলছে মানে ভারী হয়ে যাচ্ছে না কথা। কাফের হতে বলছেন আল্লাহ কেন সব কিছু অস্বীকার করে কি হতে হতে হবে হবে। কাফের তারপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে কথা বোঝা গেছে এবার সবকিছু কি অস্বীকার করতে হবে আগে অস্বীকার অন্তরকে খালি করতে হবে যাবতীয় মাবুত থেকে যাবতীয় দিন ধর্ম থেকে বের করে দিয়ে ওখানে স্থান দিতে হবে কাকে আল্লাহকে আল্লাহ করতে হবে আগে কি নাকস করতে হবে বোতল ভর্তি আছে ওর মধ্যে মধু রাখবেন আগে বোতল পরিষ্কার করবেন না মধু রাখবেন হ্যাঁ আগে বোতল পরিষ্কার করতে হবে তারপরে মধু ঘরের মধ্যে ঢালতে হবে অর্থাৎ আপনার অন্তরে যত মাবুদ আছে সমস্ত মাহবুদকে আমি অস্বীকার করেছি আপনি কেমন মুসলিম হলেন এই লাই পড়ার পরে আবার মাজারে যান আবার কবরে যান আবার খাম্বার কাছে যান আমার কথা বোঝা গেছে তাহলে কি মুনাফেক না আস্তাগফিরুল্লাহ আবার কোন কোন ব্যাকুব মাজারে বস থেকে বলছে লা বলে না এর আবার প্রতারক একটা কত বড় মুনাফেকি করছে আল্লাহ সাথে মাজারে কবরে খানকায় বসে থেকে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জিকির মারতেছে এটা মুনাফেকী না একটা আল্লাহর সাথে কত বড় মুনাফেকী এবার আপনারা বলেন যাদের এই অবস্থা এরা যদি একশো বছর দুইশো বছর নামাজ পড়ে কবুল হবে কারণ হলো তাদের ইসলামও নাই এইটা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে জীবন সফল তাহলেই জীবন সফল দুই নম্বরটা আলোচনা একটু ভারী হয়ে গেল আপনাদের কাছে কিন্তু আলোচনা ভারী না করে আরেকদিন শুনবেন আরেকটু পাতলা লাগবে আর একদিন শুনবেন আরেকটু পাতলা লাগবে প্রথম শুনলে একটু ভারী লাগবে তাহলে আমরা সাথে মুনাফে কি করবো কি আল্লাহ তুমি কবুল করো আমি কিন্তু লাইলা টিকিয়ে রাখা খুব মুশকিল খুব মুশকিল অত সহজ না আপনি পারবেন কিনা সন্দেহ আছে আমার একটা ইমানের পরিচয় বক্তব্য আছে শুনে দেখবেন শোনার পরে আপনার মনে হবে আমার ইমান নাই তাহলে মাহুদকে আমি নাকস যদি না করতে পারি লাভটা কি হলো আমার দুই নম্বর পয়েন্টে চলে আসি সেটা হলো সালাত আদাই করে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় আদায় করে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এটা বর্তমানে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে দুর্নীতি আর হারামখরের সংখ্যা বাড়ছে না কমছে সবই বাড়ছে সবই বাড়ছে তাই না কত মুসল্লি বাইতুল মোকার হাজার হাজার মুসল্লি বের হলেই সবার পরনে সুন্দর সুন্দর কাপড় কি পরিষ্কার দামি আতর দামি যাই নামাজ হাতে জুমার নামাজ পড়ে বেরিয়ে আসছে সবগুলো সিহারার মধ্যে বড় বড় দুর্নীতিবাজ আছে যাদের শরীরটা দুর্নীতিতে খেয়ে একবারে ভঙ্গুর বনায় দিয়েছে প্রথম কথাটা সালাত পড়ছে কিন্তু কি শরীরটা ঘুনে ধরে ভিতর থেকে নষ্ট করে দিয়েছে কারো অধিকাংশ মানুষই হারামখর না হলে আজকে যেভাবে অভিযান চলছে সারা দেশে হঠাৎ করে বন্ধ হয়ে গেল সাহস দেখালেন প্রধানমন্ত্রী সাহস আসে বলে শুরু করেছে সাহস যে কোথায় গেল আল্লাহ রকম এত দুর্নীতি হয়েছে বাংলাদেশটাতে কোন মানুষের রক্ত হালাল আছে এই রক্ত এই লোক খুঁজে পাওয়া খুব মুশকিল তবে আছে তবে আছে নাহলে দেশ ধ্বংস হয়ে যেত আছে কিছু লোক আছে নিঃসন্দেহে আছে ঠিক যে আপনি বলছেন কিন্তু আপনি যে সুদ খোর না এটা বুঝবো কি করে আপনি যে হারান খোর না এটা বুঝবেন কি করে কোরআন হাদিসের বাণী আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কথা বোঝা গেছে কিন্তু আপনার জোশ আছে এই মর্মে যে খোরের সংখ্যা বেশি এই জন্য তো বলছেন ঠিক তাই না আপনার জোশে বলছেন আপনার জোশ দেখেই মনে হয় যে আপনি অন্তত কিছুটা হলে ভালো আছে বুঝেননি কথা এটা জোশে বলছেন এটা আপনার দোষ না কিন্তু আমার বক্তব্যটা কি বুঝতে পারছেন তো আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক বাংলাদেশের যে অবস্থা আজকে একজন মসজিদের দলিল করতে গেছে কত বড় নিমু খারাম কত খারাপ কত জঘন্য মানুষ না ও পশু শকুর বানর খারাপ হয়ে গেছে মসজিদের দলিল বের করতে যায় তবু দশ হাজার টাকা নিছে আজকের কথা এই কি মানুষ না জানোয়ার বলেন দেখে বলছে যে মসজিদের জায়গা আপনি স্বাক্ষরটা করে দেন দলিলটা খারিজ হয়ে যাক বেরিয়ে যাক মসজিদের দলে টাকা হয়েছে দশ টাকা আপনি চিন্তা করতে পারছেন ও কি মানুষ আছে মাথায় বা টুপি আছে বদমাসির টুপি মাথায় দিয়ে বদমাসি করছে হ্যাঁ আপনাদের অবস্থা আমাদের অবস্থা তাই তো এই যে টুপি হলো সাইনবোর্ড বোর্ড দাঁড়ি হলো সাইন বোর্ড পাঞ্জাবি হলো সাইন এই সাইনবোর্ড বোর্ড লাগায় যত আকাম কুকাম সব করছে টুপির দুন করছে নামাজ ও সাইনবোর্ডバター নামাজ পড়তে 50 বছর যাবত আজো সুদ খাওয়া ছাড়েনি ছাড়ছে হাজি সাহেবের সিহারা খুব সুন্দর সিহারার টশটসি মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মানুষ সম্মান করে কত কিন্তু বাড়িতে যায় দেখছি পর্দার গুষ্টি না দেখে ভালো লাগে কিন্তু যেদিন আপনার মেয়ের বিয়ে খেতে গেলাম ওই যে ছোট মেয়ের বিয়ে খেতে গেছিলাম না যাওয়ার পরে দেখছি কমিউনিটি সেন্টারে বিয়ে শুনলাম এক সপ্তাহ যাবৎ বাড়িতে হিন্দি গান বাজনা হচ্ছে নারী পুরুষ এক একসঙ্গে নাচানাচি করছে হল গায়ে হলুদের অনুষ্ঠানে তরুণরা ছেলেরা আসছে এসে ন্যাংটা করে বসায় রাখছে মেয়েটাকে তার গালে ঠোঁটে মুখে হলুদ হল কি চমৎকার ব্যাপার একটা হাজি সাহেব আপনাকে হাজি বলবো কি করে বলেন আপনি ওটা ঠেকাতে পারেননি এইটা হলো অবস্থা আপনার প্রকৃত আড়ালের চরিত্র হলো এটা কিন্তু আপনার দাঁড়িটা হলো সাইনবোর্ড টুপিটা হলো সাইনবোর্ড পাঞ্জাবিটা সাইনবোর্ড হাজিটাও সাইনবোর্ড আপনার এই সাইনবোর্ড দিয়ে আকাম কুকাম যত আছে সবগুলো করছেন এটা কীভাবে হয় এটা আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় আপনি তো মুসলিম আপনি তো হাজি আপনি তো মুসল্লি আপনার বোধ বুদ্ধি থাকার দরকার ছিল না গায়ে হলুদ অনুষ্ঠান হবে না ওই জায়গায় বিয়ে দেওয়ার দরকার নাই ভালো ছেলে নাই আল্লাহ কি ব্যবস্থা করে রাখেননি কেন এই নোংরামি চলবে নষ্টাপনা চলছে বিয়ে এখনো হয়নি পাঁচ বছর থাক যাবত ছেলে মেয়ের সাথে একসঙ্গে উঠা বসা থাকা চলছে এদের বিয়ে হয়নি পাঁচ বছর পরে ওকে বলছে কি আক্ত হবে আক্ত হওয়ার পরে অলিমা হবে আরো পাঁচ বছর পরে কি পদ্মা সেটা বলেন তো দেখি হ্যাঁ জেনা ব্যবিসারের মধ্যে পাশ্চাত্যের মতো নেমে গেছে এখন মহিলারা